ভারতে নারী পাচার চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। নারীদের সীমান্ত দিয়ে ভারতে পাচার করে সেখানকার যৌনপল্লিতে বিক্রি করতেন। আজ মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন রানা আহমেদ, মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ শাহাবুদ্দিন এবং নৈমুর রহমান ওরফে শামীম ওরফে সাগর। আমাদের যে দুজন ভিকটিম তারা যখন অলরেডি মানসিক এবং শারীরিক যৌন নির্যাতনের শিকার হয়ে গিয়েছেন তখন তারা ওখান থেকে পালিয়ে ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় তারা বাংলাদেশে প্রত্যাবর্তন করে এবং প্রত্যাবর্তনের ফলে আমরা তাদেরকে কাস্টডিতে নিয়ে নিই এবং দুই ভিকটিমকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করলে তারা তাদের জবানবন্দি প্রদান করে 22 ধারায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের 22 ধারায় তারা জবানবন্দি দেয় এবং সেখানে তারা একাধিক আসামি নাম বলেছে। সেখানে আমরা দেখতে পেলাম যে সম্ভবত একটা দল আর কি যে একটা একটা গ্রুপ তারা ঢাকা থেকে সংগ্রহ ঢাকা অথবা গাজীপুর অথবা দেশের অন্যান্য স্থান থেকে তারা সংগ্রহ করে অর্থাৎ প্রলোভন দেখে সংগ্রহ করে তারপরে তারা সীমান্তবর্তী একটা জায়গায় নিয়ে যায় এবং ওখানে আরেকটা গ্রুপের কাছে তারা হস্তান্তর করে এবং সেখান থেকে ভারতের ভিতরে তাদেরকে পাচার করে এবং ভারতের যারা পাচার এবং ওখানে আর একটা গ্রুপ হচ্ছে যারা এই যে সদস্যরা আছে এদের ব্যাপারে আমাদের তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে সেই সমস্ত আসামিদেরকে আমরা দ্রুত যাতে ধরতে পারি সেই ব্যবস্থা করা আর কি এবং একই সাথে আমরা তাদের বিরুদ্ধে পরবর্তীতে যাতে আইনের ব্যবস্থা গ্রহণ করতে পারি সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে।